आज के गोटा देशे যদি মোদির প্রতিপক্ষ হয়ে থাকে তাহলে হলো মমতা ব্যানার্জি। মোদির একমাত্র বিরোধী হলো মমতা ব্যানার্জি। সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই স্বীকার করছে। আর 2024 লোকসভা নির্বাচন বিজেপি কিন্তু একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আর তখন সবচেয়ে বেশি যে যাকে সমর্থন করবে সবাই মিলে তার নাম হলো মমতা ব্যানার্জি। পঞ্চায়েত নির্বাচনটা আমরা সহজেই জিতব, কারণ এটা তো সংগঠনে খেলে আমাদের। বিগত দিনে যতগুলো নির্বাচনে আমাদের ফলাফল থেকে আমরা বলতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে 28টা গ্রাম পঞ্চায়েতের সিট, 3টা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো এখান থেকে অনেক ভোটেই লিড করবে, সেটার কোনো চিন্তা নেই। কিন্তু সামনে কিন্তু লোকসভা নির্বাচন, আগামী দিনে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু পশ্চিম বাংলায় 42টা সিট। ওই 42টা সিটের মধ্যে 42টা সিটি আমাদেরকে দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে রাখার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। নোবেলজয়ী অমর্ত্য সেন কয়েকদিন আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ্যতা আছে প্রধানমন্ত্রী হওয়ার। একজন নোবেলজয়ী এই কথাটা বলছেন, উনি তৃণমূল কংগ্রেসের কেউ না। তো আজকের দিনে এটা প্রমাণ হয়ে গেছে যে মোদি যতবার ভুল কাজগুলা করেছেন তার প্রতিবাদ করেছে মমতা ব্যানার্জি যতবারই। আজকে ক্ষমতায় তো আসছিলেন, 15 লক্ষ টাকা আমাদের নিজেদেরই বলতে লজ্জা হয় কি বলবো মঞ্চে বারবার, 2 কোটি চাকরি ওরা নিজেরাই বলছে এগুলো জুমলা। ক্ষমতায় এসে বলছেন বুলেট ট্রেন চালায়েঙ্গে, আরে ক্যা হোগা ভাই বুলেট ট্রেন চালাকে, কোন উস বুলেট ট্রেন মে বেঠেগা আগিনথিওয়ালা, আহমদাবাদ সে বম্বাই बंदूक का गोली जैसे चलता है, जितना स्पीड में उतना स्पीड में चलेगा बोले बुलेट ट्रेन। अरे क्या फायदा हुआ, काम करो गरीब आदमी के लिए, बोले सीए लगाएंगे, खाली धमकी। सीए लगाए क्या, सीए लगाएगा ममता बंदोपाध्याय परिष्कार बोले दिए कोनो सीए होबे ना।